হ্যালো গাইজ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আজ আমি তোমাদের জন্য বানাবো ছাতু ভরা কচুরি তো ছাতু ভরা কচুরি বানানোর জন্য দেখা প্লেটের মধ্যে আমি সব রেডি করে নিছি আদা চিনি জোয়ান লেবু নুন আর তার সাথে সামান্য চিনি এরপর আমি বাটির মধ্যে সামান্য আচার তেল আর কাঁচা সরষের তেল নিয়ে নিছি তার উপরে দিয়েছি ছোলার ছাতু এরপর আমি দেব লেবুর রস এরপর আমি ভালোভাবে ছাতুটা খুব সুন্দরভাবে মেখে নেব এরপর দেখো আমি সবগুলো ওর মধ্যে ঢেলে দিচ্ছি দিয়ে পর আমি খুব সুন্দরভাবে ছাতুরা মাখিয়ে নেব আর প্রতিদিন দোকানের ছাত কচুরি খেতে তো একদমই ভালো লাগে না তার জন্য ভাবলাম আজ ছাতু ভরা কচুরি বানাই তাহলে তোমাদেরকে রেসিপিটা দেখানো হবে আর বাড়িতেও খাওয়া হবে তো দেখো ছাতুরায় ভালোভাবে মেখে নিচ্ছি এখন আমি রান্নাঘরে দাঁড়িয়ে আছি রান্নাঘরে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভালোভাবে মেখে নিচ্ছি আর চলো বাটির মধ্যে আমি একটা আলাদা বাটির মধ্যে একটা নুন নিলাম এরপর রিফাইন তেল আর দু কাপ ময়দা দু কাপ আটা পরিমাণে তোমরা এমনি দেবে এরকমভাবে এরকমভাবে ভালোভাবে আটা আর ময়দার দুটো ভালোভাবে মাখিয়ে নেবে দেখো আমি আটা আর ময়দাটা বাটির মধ্যে ঢেলে দিচ্ছি এরপর আটা ময়দার খুব সুন্দরভাবে মেখে নেব মেখে ঢাকা দিয়ে কিছুক্ষণ রেখে দেবো চলো এরপর আমি জল দিয়ে দিচ্ছি এরপর ভালোভাবে মাখিয়ে নেবো আর তোমরা বাড়িতে কে কে কচুরি খাওয়া পছন্দ করো অবশ্যই কমেন্টসে জানিও আর কচুরি তো নানাভাবে বানানো যায় ছাতু দিয়েও বানানো যায় তারপরে মটরশুঁটি যেটা আছে মটরশুঁটি সেদ্ধ করে সেটাও বানা যায় তো এখন তো মটরশুঁটি পাওয়া যায় না এটা শীতকালেই সম্ভব সেই জন্য ছাতুর কচুরি বানাচ্ছি অবশ্যই কমেন্টসে জানিও কে কে ছাতুর কচুরি পছন্দ করো দেখো আটাটা আমার মাখা হয়ে গেছে ছাতুটা বাটির মধ্যে রেডি করে নিয়েছি এরপর আমি এখন চলে এসেছি সামনের রুমে বসে বসে আমি এখন এক এক করে কচুরিগুলো এরকমভাবে ভিতরে পুটটা ভরে ভরে কচুরিগুলো সব বানিয়ে নেবো দেখো কোচুলে হাতে রিফাইন তেল দিয়ে কি সুন্দর বানিয়ে নিচ্ছি কারণ হাতে রিফাইন তেল দিলে কি তো আটাটা হাতে লাগে না আর জলদি জলদি রইটাও পাকান হয়ে যায় তো দেখো আমি এক এক করে আমি এগুলো বানিয়ে বানিয়ে বেলে নেবো বেলে গরম তেলের মধ্যে ছেঁকে নেব চলো এরপর আমি বেলে নেবো আর যখন বেলবে কী তো বেলার সময় কিন্তু খুব হালকাভাবে বেলবে না হলে কি বলতো ফেটে যাবে আর ভাজার সময় সেটা বেরিয়ে যাবে আর তেলটা কি বলতো পুরো কালো হয়ে যাবে রঙটা কারণ ওই ছাতুগুলো তেলের মধ্যে পড়বে আর ছাতুটা কালো হয়ে যাবে আর তেলটা তেলটা কেমন রঙটা হয়ে যায় সেই জন্য যখন বেলবে কিন্তু খুব আস্তে আস্তে বেলবে বেশি গায়ে চাপ দেবে না এরকমভাবে আমি কচুরো সব বেলে দেখো তোমাদের কচুরি হাতে নিয়ে দেখালাম দেখো সাইড দিয়ে কিন্তু একটু বেরোয়নি এরপরে আমি রান্নাঘরে চলে এসেছি কড়াইয়ে রিফাইন তেল ঢেলে দিয়েছি ঢেলে রিফাইন তেল গরম হওয়ার পর আমি কচুরোগুলো তেলের মধ্যে ছেড়ে দিচ্ছি আর দেখো কচুগুলো কী সুন্দর ফুলে ফুলে উঠবে দেখো কচুরো কি কী সুন্দর ফুলেছে আর একটা জিনিস বলি কচুরি কখন ভাজবে বেশি লাল করবে না কচুরি ভাজবে একদম মিডিয়াম লাল লাল করে কি বলতো লাল লাল করে খেতে অত স্বাদ লাগে না একটু সামান্য স্বাদ সাদা রাখবে তাহলে খেতে ভালো লাগবে দেখো কচুরা কি সুন্দর হয়েছে চলো কচুরি আমার রেডি হয়ে গেছে থালার মধ্যে আমি সাজিয়েও নিছি আর কচুরি দেখো কি সুন্দর সফট একদম যখন মুড়ছি দেখ ছোট্ট হয়ে গিয়ে আর হাতে একদম যেন তেল লাগেনি আর খেতে কিন্তু খুব সুন্দর হয়েছিল দেখো আর কচুরিটা আমি খাচ্ছি পেঁয়াজ টমেটো সস দিয়ে ভালোভাবে থালায় থালাইয়ের মধ্যে আমি সাজিয়ে নিয়েছি চলো তোমরাও সাথে চলে এসো কচুরি খাওয়ার জন্য তোমাদেরকে ইনভাইট থাকলো চলো সুকুলও সকলের সুস্থ থেকেও সাবধানে থেকেও টাটা